মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুরের 16টি ওয়ার্ডে বিজয় সম্মেলনী ও দুয়ারে সিঁদুর কর্মসূচির মাধ্যমে জনসংযোগ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দুর্গাপুর শ্রীনগর পল্লী সমিতি অফিস থেকে মিছিলটি শুরু হয়। তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা এলাকার বাড়ি বাড়ি গিয়ে মা বোনেদের সিঁদুর পরিয়ে বিজয়া সম্মেলন পালন করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মুনমুন সরকার। আজকের কর্মসূচি আমাদের রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং ডক্টর কাকলি ঘোষের নির্দেশে আজকের এই আর আমাদের জেলার যে সভানেত্রী মিনতি হাজরা তার নির্দেশে আজকে আমাদের দুয়ারে সিঁদুর এবং দুয়ারের মিষ্টি নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। কেননা দুয়ারের সরকার যেরকম হচ্ছে, দুয়ারের সিঁদুর সব কিছু আমরা বাড়ির দুয়ারে পৌঁছে দেবো, সেটার একটা আজকে বার্তা নিয়ে আমরা বেরিয়েছি। 16টা ওয়ার্ড আজকে আমরা কমপ্লিট করে, লাস্ট 20 নম্বর ওয়ার্ড আজকে আমি কমপ্লিট করছি। তার সঙ্গে সঙ্গে কালকে প্রত্যেকটা ওয়ার্ডেই শুভ দীপাবলির বাজি নিষিদ্ধ করার জন্য, শুভ দীপাবলির আগামী দিনে প্রত্যেকটা মানুষের জন্য শুভ হোক, অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তিকে জয়লাভের জন্য আমরা প্রত্যেকটা মণ্ডপে গিয়ে প্রদীপ জ্বালিয়ে আরাধনা করব মায়ের কাছে, যে প্রত্যেকটা মানুষের রাজ্যের জুড়ে জুড়ে আমাদের রাজ্যের মানুষের জন্য ভালো হয় সেই কামনা আমরা করব। কালকে প্রোগ্রামটা করছি, কর্মসূচিটা প্রত্যেকটা মানুষ আমাদেরকে খুব সহযোগিতা করেছে, খুব ভালোভাবে নিয়েছে এই এই প্রোগ্রামটা। পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে, আজকে দেখবেন পেট্রোল ডিজেলের 110 টাকার ছুঁয়েছে পুরো হয়ে গেছে, এবং গ্যাসের যে বৃদ্ধি মূল্য যে দাম বেড়েছে, প্রত্যেকটা মহিলাদের একটা প্রচণ্ড দুঃসময় যাবে, যে কীভাবে রান্না করে খাবে সেটা মানুষ এরপরে খুঁজে পাবে না। দেখবেন এই কালকে বোধ হয় লক্ষণগড়, ওই পরশুদিন কেনা কালকে বিগত 2 দিন আগে গ্যাস দিয়েছিল, উজালা গ্যাস দিয়েছিল, উজালা গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে ঠিকই, তার সঙ্গে সঙ্গে যে মানে প্রত্যেকটা মানুষকে কত অসহায় ফেলছে সেটা উনি ওনারা বুঝতে পারছেন না। তা আগামী দিনে প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা সকলে পুরো রাজ্যে জুড়ে না, পুরো দেশ জুড়ে প্রত্যেকটা মানুষ আমাদের দিদি নেত্রীর সঙ্গে থাকুক, মমতা ব্যানার্জির সঙ্গে। যদি বিজেপিকে আপনারা ভোট দেন, আপনাদের এর থেকে বেশি দুর্দিন যাবে। যেইভাবে ডিজেল এবং গ্যাস পেট্রোল আদার্স মুদিখানা যেরকম দেখবেন, তেলের দাম, পোস্তর দাম, আমরা পুরো মানে ডিজেলের দাম বাড়লে, পেট্রোলের দাম বাড়লে তো প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। তার জন্য প্রত্যেকটা মানুষের, ঘরোয়া মানুষের যারা দিন আনা দিন খায় সেই সব মানুষের প্রত্যেকটারই অসুবিধা হবে। তার জন্য প্রত্যেকটাকে একই বলবো, পুরো রাজ্যে জুড়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, এই জয়ের ধ্বনি চলুক, এটাই আমরা মানুষের বাড়ি বাড়ি বার্তা নিয়ে গেছি। আগামী 3 মাস দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।